আমরা সবাই নিজেদের ভালোভাবে উপস্থাপনা করতে চাই। এক্ষেত্রে পোশাক আশাকের পাশাপাশি পারফিউম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুগন্ধি আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিতে পারে। আর শুধুমাত্র শখের বসে পারফিউম সংগ্রহ করেন এমন মানুষের সংখ্যাও নিহাত কম নয়। ভোক্তার চাহিদা কথা চিন্তা করে উৎপাদনকারীরা প্রায় সব মূল্যের পারফিউম তৈরি করেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে দামি 10টি পারফিউম সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। এক, DKNY গোল্ডেন ডিলিশিয়াস ফ্র্যাগনেন্স বোতল। DKNY কোম্পানি তাদের সবথেকে দামি পারফিউমগুলো থেকে এই পারফিউমটি তৈরি করেছে। এটি বিশ্বের সবথেকে দামি পারফিউম। 2011 সালে তারা পারফিউমটিকে বাজারে ছাড়ে। সোনালী রঙের আপেল সাইজের বিশ্বের সবচেয়ে দামি পারফিউমটি। বিখ্যাত অলংকার ডিজাইনার মার্টিন কাটজ এই পারফিউমের বোতলটি নকশা করেন। সব মিলিয়ে বোতলের গায়ে মোট 2909টি দামি পাথর আছে, যা প্রতিস্থাপন করতে সময় লেগেছে 1500 ঘন্টা। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাম না জানা একজন পারফিউম প্রেমী এই সুগন্ধি কিনে নিয়েছেন এবং প্রাপ্ত সকল টাকা কোম্পানিটির দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছিলেন। পারফিউমটির প্রতি বোতলের দাম 78 লাখ টাকা। 2, ক্লাইভ ক্রিস্টিয়ান নম্বর 1 ইম্পেরিয়াল ম্যাজিস্টি পারফিউম। 2005 সালে যুক্তরাজ্যের বিখ্যাত হ্যারডস স্টোর লন্ডন ও যুক্তরাষ্ট্রের বার্গডপ গুডম্যান স্টোর নিউ ইয়র্কে মাত্র বিরল এই পারফিউমের 10 বোতল ছাড়া হয়। মোট 16.9 আয়তনের পরিমাণের এই পারফিউমটি বাজারে ছাড়া হয়েছে। পারফিউমটির মূল্য 9,28,000 টাকা। এর বোতলটি 5 ক্যারেট সাদা হীরা এবং 18 ক্যারেট বিশুদ্ধ সোনায় মোড়ানো। 3, বারাকাট লা লারমেস সক্রিয় ডে থেবেস। পারফিউমটি এর সুগ্রাণু এবং সুদৃশ্য বোতলের জন্য অত্যন্ত ব্যয়বহুল। বাকারাট একটি বিলাসবহুল ক্রিস্টাল গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের পারফিউম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পারফিউম বোতল সরবরাহ করে। পারফিউমটি তৈরি হয় আম্বার, জুঁই, গোলাপ এবং আরবীয় ধাঁচের গন্ধরস দিয়ে। পারফিউমটির প্রতি আয়তনের মূল্য 5,28,000 টাকা। 4, চ্যানেল গ্র্যান্ড টেক্সটাইল। বিখ্যাত সুগন্ধিবিদ আর্নেস্ট বেওয়াক্স লিমিটেড এডিশনের এই পারফিউমটি প্রস্তুত করেন। 1921 সালে বের হওয়া এই সুগন্ধি অত্যন্ত বিরল এবং খুবই অল্প পরিমাণে প্রতি বছর বের করা হয়। ফ্রান্সে নিজেদের বাগানে জুঁই ও গোলাপ থেকে এই সুগন্ধি সংগ্রহ করা হয়। পারফিউমটির প্রতি আয়তনের মূল্য 3,24,000 টাকা। 5, ক্লিভ ক্রিস্টিয়ান নম্বর 1। ক্লিভ ক্রিস্টিয়ান বিশ্বের নামকরা পারফিউম কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। 2001 সালে বাজারে ছাড়া এই পারফিউমটি 2006 সাল পর্যন্ত সবচেয়ে দামি পারফিউম হিসাবে বাজারে স্বীকৃত ছিল। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই আলাদা 2টি ভার্সন করে এটি বাজারে ছাড়া হয়। এই পারফিউমের বোতল বানানো হয় লিড ক্রিস্টাল দিয়ে। খুবই তীক্ষ্ণ সুবাসের এই পারফিউম বানানোর জন্য ব্যবহার করা হয় বার্গমট, প্রাকৃতিক রাবার, রজন, সূচি শিল্প, ভ্যানিলা, চন্দন ইত্যাদি। পারফিউমটির প্রতি আয়তনের মূল্য 65,000 টাকা। 6, হারমিস 24 ফাওবার্গ। ফ্রেঞ্চ পারফিউম কোম্পানি হারমাস 1995 সালে মহিলাদের জন্য এই সুগন্ধি বাজারে বের করে। তাদের প্যারিসে দোকানের নাম অনুসরণ করে এই পারফিউমের নাম রাখা হয়। বিখ্যাত এই সুগন্ধিটি প্রস্তুত করেন মরিস রোসেল। সেন্ট লুইস ক্রিস্টালের তৈরি বাঁকানো সুদৃশ্য বোতলে বাজারজাত করা হয় এই সুগন্ধি। এই সুগন্ধি বানাতে প্রয়োজন হয়েছিল কমলা পুষ্প, জুঁই, টিয়ার ফুল, অম্বর আর চন্দন। পারফিউমটির প্রতি আয়তনের মূল্য 1,15,000 টাকা। 7, ক্যারন পৈভারে। ক্যারন পৈভারে বিশ্বের অন্যতম সুগন্ধি প্রস্তুতকারী কোম্পানি। এটাকে ইউনিসেক্স পারফিউম বলা হয়, অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ব্যবহারযোগ্য এই পারফিউম। এটি বানাতে লবঙ্গ ও বিভিন্ন মশলার ব্যবহার করা হয়, যার মধ্যে কালো ও লাল মরিচও আছে। পৈভার রাখা হয়েছে ফ্রেঞ্চ ভাষায়, যার অর্থ মরিচ। পৈভার খুবই ঝাঁঝালো ও উত্তেজক সুগ্রাণের সুগন্ধি। প্রতি আয়তনের সুগন্ধির মূল্য 80,000 টাকা। 8, জয়জিন পার্টু। হেনরি আলমেরাস 1921 সালে এই পারফিউমটি তৈরি করেন। এটি 1936 সালে বাজারে ছাড়া হয়েছিল। তখনকার দিনে এটি ছিল সবচেয়ে দামি পারফিউম। প্রতি আয়তনের মূল্য 62,000 টাকা। 9, জার বোল্ট অব লাইটেনিং। জোয়েল এ রোসেদনাল এই পারফিউমটি তৈরি করেছিলেন। পারফিউমটি 2001 সালে বাজারে আসে। এই পারফিউম বানাতে ব্যবহার করা হয়েছে পরিপক্ক ফুল, ফ্রেশ কাটা গাছ, পাকা ফল এবং সবুজ নোট, রজনীগন্ধা, কস্তুরি। এর প্রতি আউন্সের মূল্য 60,000 টাকা। 10, অ্যানি গোইটেল ই ও ড হ্যান্ড্রিয়ান। অ্যানি গোইটেল ও ফ্রান্সিস ক্যামিল এই সুগন্ধিটি 1981 সালে প্রস্তুত করেছেন। এই পারফিউম মূলত লেবু জাতীয় সুগ্রাণের, আর এটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে লেবু, মান্দারিন, কমলা, সিসিলিয়ান লেবু, জাম্বুরা, জামির ইত্যাদি। এর প্রতি আয়তনের মূল্য 34,000 টাকা।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।